দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ জানাল আবেদিন ভাইয়ের সাথে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালাম আলাইকুম। আসলে আমি এই ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়ে বিগত 5 বৎসরে আমার এই ওয়ার্ডের গরিব দুঃখী অসহায় মানুষের সহায়তায় সরকারের দেয়া বিভিন্ন সাহায্য সহযোগিতা সুষম বন্টনের ভিত্তিতে প্রত্যেকটি গ্রামে গরিব দুঃখী মানুষের মাঝে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। তাছাড়া অবকাঠামোগত উন্নয়ন বলতে আমি আমার এই ওয়ার্ডে উল্লেখযোগ্য 25টি প্রজেক্টের কাজ করেছি। যেমন আমি সিসি ডালাই দ্বারা রাস্তা নির্মাণ করেছি এবং রাস্তা সলিং করেছি এবং মাটি দ্বারা রাস্তা মেরামত করেছি এবং পানি নিষ্কাশনের জন্য বেশ কয়েকটি বড় সড় রকমের ড্রেন, ছোট বড় ড্রেন নির্মাণ করেছি, পুল কালভার্ট নির্মাণ করেছি। তো আমি আমার দৃষ্টিতে আমার যতটুকু, যেমন বলা ঠিক না, তবু আমি এই কথাটা বলতে হয়, আমার আগে বিগত আরো যারা এই ওয়ার্ডের মেম্বার ছিল, কিন্তু আসলে কেউই এই এত উন্নয়নমূলক কাজে কাজ তারা করতে পারে নাই। আমি এই কাজটা করতে পেরেছি শুধু একটা কারণে, আমি আমার ইউনিয়ন পরিষদে আমার চেয়ারম্যানের কাছে আমি একজন বিশ্বস্ত এবং আমি একজন মানে একজন ভালো মানুষ হিসাবে আমি আমার চেয়ারম্যানের কাছে বিবেচিত ছিলাম, যেই কারণে আমি আমার চেয়ারম্যানের মাধ্যমে এবং আমি আমার আমি আমার ইউনিয়ন পরিষদের যে একটা ওয়ার্ড ভিত্তিক বাগবন্টন আছে তার ভিত্তিতে এবং আমি আলাদাভাবেও আমি নিজস্ব কিছু তদবির করে আমি উপজেলা থেকে উপকৃত রাজস্ব খাত থেকেও কিছু বরাদ্দ এনে আমি এই সব মিলিয়ে আমি মোটামুটি এই উন্নয়নগুলি করতে সক্ষম হয়েছি। আমি আমার একটা দায়িত্ব মনে করেছি, জনগণ আমাকে অত্যন্ত বিশ্বাস করে এবং আমার প্রতি অনেকটা আস্থাশীল হয়ে মানুষ আমাকে ভোট দিয়ে এই ওয়ার্ডের মেম্বার নির্বাচিত করেছে। আমি সেই দায়িত্ববোধ থেকে আমি আমার মেধা দিয়ে এবং আমি অত্যন্ত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে আমি আমার এই ওয়ার্ডবাসীর সেবায় আমি কাজ করার চেষ্টা করেছি এবং আমি সফল হয়েছি। আগামীতেও যদি আমার এই ওয়ার্ডবাসী আমাকে চায় বা আমার প্রতি তারা আস্থা রাখে, তাইলে আমি আমি আবারও জনগণের খেদমত করার জন্য সুযোগের সুযোগ চাব এবং আবার সুযোগ পেলে আমি ইনশাল্লাহ আরও আমি আমার ওয়ার্ডবাসীর জন্য আরও উন্নয়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ।